তাবিজ ঝুলাবেন না, তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন, আল্লাহ সহি সমাজ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ, আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শেখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে, কথা বলেন? সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন, সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার, বললেন কি হয়েছে? তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্ত্র ছু কালিকুত্তার ঘু, ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয়? কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে দুইটা, গলায় তিনটা, কোমরে চারটা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায় এটার কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফুঁ দিতে হবে।